বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৌ সেক্টরের সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা শোনা যাচ্ছে অনেক আগে থেকে, তবে শেষ পর্যন্ত জানা যাচ্ছে ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় শুরু হতে চলেছে অপারেশন জ্যাকপট সিনেমার দৃশ্য ধারণ। কলকাতার পাগলু খ্যাত পরিচালক রাজীব দেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমায় ঢাকাই ছবির 10 নায়ক অভিনয় করবেন। তারা হলেন অনন্ত, সিয়াম, রিয়াজ, পাপি চৌধুরী, সাইমন সাদিক, নীরব, ইমন, সজল, রোশান ও জয় চৌধুরী। এদের মধ্যে রিয়াজ, রোশান ও নীরবের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানিয়েছেন রাজীব। ছবিতে নারী শিল্পীদের প্রায় সবাই পশ্চিমবঙ্গের। তালিকায় রয়েছেন স্বস্তিকা, সায়ন্তিকা। সিনেমায় আইটেম গান থাকার কথাও জানিয়েছেন রাজীব। 20 নভেম্বর থেকে FTCতে হবে সেট নির্মাণ, 1 ডিসেম্বর হবে সিনেমার মহরত, ঢাকা, গাজীপুর, মোংলা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হবে সিনেমার শুটিং। 70 দিন শুটিং হবে ছবিটির। ফেব্রুয়ারিতেই শুটিং শেষ করে আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক। অপারেশন জ্যাকপট নিয়ে চলচ্চিত্র নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। গত বছর ছবিটি নির্মাণের দায়িত্ব পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 23 কোটি 23 লাখ 35 হাজার টাকা।